সবাইকে স্বাগত প্রবাসী বাংলাদেশীদের জীবনের গল্প নিয়ে অনুষ্ঠান অর্ক আমাদের গল্পে আছে বাপ্পি। বাপ্পি ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করছে। এর মধ্যে ও সিপিটি নিয়ে ক্যালিফোর্নিয়াতে ইন্টার্নশিপ করতে গেছে এবং এখন ওখানেই আছে। ও মেট্রনিকে প্রসেস ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে এখন ইন্টার্নশিপ করছে। তো বাপ্পি কি খবর? হ্যাঁ জি ভালো, আপনি কেমন আছেন? হ্যালো হ্যাঁ এই তো তো তুমি বলো, আমি জানি না তোমার ইন্ট্রোডাকশনটা আমি ঠিকমতো দিতে পারছি নাকি, তুমি একটু বলো। আমার আমার অ্যাকচুয়ালি পুরো নামটা হচ্ছে গিয়ে হাসান হাবিবুল লতিফ, বাপ্পি তোমার ডাক নাম। যত বড় নাম তত হচ্ছে গিয়ে আর কি আগের যুগে রাজা রাজাদের আর কি তত বড় বড় নাম থাকতো, তো এই জন্য হচ্ছে গিয়ে আমার নামটা একটু বড় আর কি। আমেরিকা এসে সবার নামটা ছোট করে দেয়, কিন্তু আমারটা এখনো তেমন একটা সুবিধা করতে পারেনি, কারণ আমার এতই আসলে বড়। তো আমি আপনার বেসিক্যালি বুয়েট থেকে 2012 গ্রাজুয়েশন, তারপরে আপনার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং মাস্টার্স করার জন্য আমি ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে আসি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো সেখানে আপনি আমার 1 বছর ছিলাম, তারপরে একটা ইন্টার্নশিপ অপরচুনিটি পেয়ে যাই আপনার ক্যালিফোর্নিয়াতে। সমস্যা হচ্ছে যখন আমি প্রথম আসি তখন সবাই আমাকে বলেছে যে তুমি যত পশ্চিমে যাবা তত সুন্দর, ওই যে একটা আমরা শুনতাম না বাংলাদেশে থাকা অবস্থায় যে মানে পাশ্চাত্য ব্যাপার স্যাপার, পাশ্চাত্য আচ্ছা আলাদা, ওই যে আচ্ছা আচ্ছা পৃথিবীর পশ্চিম, আচ্ছা হ্যাঁ পৃথিবীর পশ্চিম যেতে হবে। তো এখানে আসার পর আমি এরকমই শুনছি যে এই আমার আমি যখন ইস্ট কোস্টে আসলাম সবাই বলে যে ওয়েস্টে যেতে হবে, এটা মানে অসম্ভব সুন্দর, মানে আমেরিকা আসলে ওয়েস্টে যেতে হবে। তো আমি বললাম ঠিক আছে, তখন ক্যালিফোর্নিয়া যখন অপরচুনিটি পাইলাম তো আমি মনে করেন দেরি করি নাই, গাড়ি নিয়ে নেমে একদম একটানে চলে আসছি ক্যালিফোর্নিয়া এবং গত 1 বছর ধরে এখানে আসছি। এখানে আসার পর আমি যদি শুনতেছি যে আসলে আপনাকে যেতে হবে একটু দক্ষিণ পশ্চিমে, আমি আসলে একটু উত্তরে চলে আসছি। সেটা দেখতে হলে তোমাকে যেতে হবে দক্ষিণ পশ্চিম। আমি তোমাকে আগে একটু মানে আমিও যেহেতু অনেকদিন আছি বুঝে আছি, আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে আমেরিকা হচ্ছে আসলে একটা মায়া টাইপের, বুঝছো? তুমি যেখানে যাবা পরে দেখবা যে ও না এখানে না, তুমি নিউ ইয়র্কে গেলে পুরোটা পাবা। তো এটা আমার মনে হয় দৌড়াতে থাকতে হবে, এলে এলেও কথাটা সত্য, কারণ আমি এলে গিয়েছিলাম গত ক্রিসমাস ব্রেকে, এলেতে আমি গিয়েছিলাম, তখন সেখানে বলছে যে আসলে এলেতে কিছু না, সব আনন্দ হচ্ছে গিয়ে সান ডিয়েগোতে। সান ডিয়েগোতে বলতে আসলে এখানে কোনো আনন্দ না, হাওয়াইতে। এবং হাওয়াইয়ের লোকজন বলছে না আসলে সব আনন্দ আমেরিকাতে, আলটিমেটলি পুরো জিনিসটাই একটা মায়ার মতো যেটা বলছে। তো তুমি আমার মনে হয় তুমি গল্প একটা বলতে চাইছিলে যে তুমি যখন আমেরিকাতে প্রথম আসছো তখন তোমার কি কি ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা বাংলাদেশের থেকে একটু মানে নিশ্চয়ই তোমার এক্সপেকটেশন বা অনেক কিছু চেঞ্জ হয়েছে, তো ওগুলো নিয়ে তুমি যদি বলো। হ্যাঁ এক্সপেকটেশন তো ভাই আসলে যখন প্রথম আমার আসলে আমেরিকা সম্বন্ধে আইডিয়াটা ছিল অনেকটা স্ক্রিন সেভারের মতো, মানে সিনেমা দেখেছি, সিনেমা দেখে মনে হয়েছে যে আসলে আমেরিকা তো মানে তাহলে সবসময় সবাই মানে আনন্দই করে, তো আমি এসে আনন্দের একটা অংশ হতে চাই, এরকমই একটা চিন্তা করেছিলাম। তো পরে আমি যখন চলে আসি পুরোপুরি অন্যরকম, মানে আমি এসে প্রথমে দেখি যে টোটালি মানে আপনার আমি আমি আমার আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গিয়ে ক্যাডেট কলেজে বা আমি বুয়েটের হলে থেকেছি অনেকদিন, তো আমি কিন্তু সবসময় বাসার বাইরে ছিলাম, কিন্তু এইখানে বাসার বাইরে থাকাটা একটু অন্যরকম ছিল, মানে টোটালি ডিফারেন্ট, নিজে নিজে সব করা, যে জিনিসগুলো মানে একই রকম না যেভাবে আমি চিন্তা করে এসেছি বাংলাদেশ থেকে। তো এই জিনিসটা মানে বেশ ইন্টারেস্টিং ছিল যেভাবে আমাকে কোপ আপ করতে হয়েছে। তবে এইখানে আসার পর অ্যাকচুয়ালি আমি ধরেন সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে আমার সবাই একই রকম, বাংলাদেশে ছিল না ধরেন আমি যদি একটা সাদা মানুষকে দেখি হা করে তাকায় থাকি, মানে একটা সেলিব্রিটি গায়ের চামড়া সাদা হইলে, কিন্তু এখানে আসলে সবাই মানে বিভিন্ন ধরনের মানুষ, আর আমার টাউনটা হচ্ছে একটা কলেজ টাউন, সব একই রকম লোকজন দিয়ে ভর্তি, মানে সব একই মানে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে লোকজন দিয়ে ভর্তি, তো একসাথে বিভিন্ন রকমের লোক দেখে মানে আপনি একটু একটু ভয় পাবেন, মানে এরকম এরকম তাকে দেখিনি এত 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 ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের এত ভ্যারাইটি অফ পিপল, এবং এক একজন এক এক রকম,
খুবই এক একজন অন্য এক একজন এক এক রকম, এবং ওই যে একটা কথা আছে না, এক দেশের গালি আর এক দেশের গুলি অনেকটা এরকম। আমার একটা ধরেন বন্ধু ছিল, ও হচ্ছে ইরানিয়ান, আমি বেসিক্যালি ওর সাথে রুমমেট ছিলাম, আমার রুমমেট ছিল ইরানিয়ান। আমি মনে করলাম যে ইরানিয়ান মানুষ, মানে আমার আব্বা মা বেশ খুশি যে, এবং যে সে একজন ইরানিয়ান মানুষ, মানে আমরা ম্যাচ আপ করতে পারবো। ইরানিয়ান লোকরা কিন্তু আপনার ধরেন একটু দুই ধরনের হয়, একটা হচ্ছে গিয়ে খুব ধার্মিক হয়, আর একটা হচ্ছে গিয়ে একদম ধরেন খুব একদম ধার্মিক না, একদম ধার্মিক না। মানে আমি এটা জানতাম না, আমি মনে করছিলাম ইরান মানে হচ্ছে গিয়ে ওই যে পুরো ধার্মিক হুজুর। পুরো ধার্মিক হুজুর মানে ওই যে ওদের ইয়ে আছে না, আয়াতুল্লাহ খামেনি, আচ্ছা সে দেখি বেশ ইও টাইপ, আমার মধ্যে বেশ ইও টাইপ। তো সে আবার নিজেকে ইরান বলতে পছন্দ করে না, কারণ ইউএসএ তে আপনি যদি বলেন আপনি ইরান, মানে আপনি যদি একটু দ্বিতীয়বার তাকান যে অর্থ তুমি ইরান, বাট মানে সারপ্রাইজিংলি দেয়ার আর লট অফ ইরানিয়ান পিপল ইন ইউএস। হ্যাঁ অফ কোর্স, অনেক অনেক লট অফ, মানে আমাদের বাংলাদেশের থেকে অনেক অনেক গুণ বেশি, অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, মানে এটা আমি চিন্তাও করতে পারিনি। তো সে আবার নিজেকে ইরান বলতে পছন্দ করে না, তাহলে যেটা হয় যে সে মনে করে সে একটু কম দাম পাচ্ছে, তো সে বলে আমি আমি টার্কি, আমি টার্কি থেকে আসছি। কারণ হচ্ছে কি, ইরান আর টার্কির বর্ডারের কাছাকাছি থাকতো, তো এরকম বলে আর দাবি করে। তো সে টার্কি বলে, আর আমার স্কুলের যে বাস্কেটবল টিম আছে ওইখানে একটা টার্কি প্লেয়ার আছে, তো টার্কির ছেলেপুলেরা কি বেশ জনপ্রিয় আমার টাউন, তো সে নিজেকে টার্কি দাবি দেয়, দাবি করে। তো একদিন হচ্ছে কি, আমাদের এখানে একটা খুব ইউনিক ট্রেন আছে, মানে আমার ক্যাম্পাসটা, আমার শহরটা হচ্ছে গিয়ে পাহাড়ি শহর, আমার ক্যাম্পাস মনে করেন বিভিন্ন পাহাড়ের উপরে ভাগ করে তৈরি করা। ধরেন ল ক্যাম্পাসটা পাহাড়ের একটা পাহাড়ের উপরে, আপনার ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসটা আরেকটা পাহাড়ের উপরে, তো এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য আপনার ভার্সিটির নিজের একটা ট্রেন সিস্টেম আছে। যেহেতু ভার্সিটির নিজের ট্রেন সিস্টেম, যদিও এটা আমেরিকা, এই ট্রেনটা মাঝে মাঝে মাঝখানে গিয়ে বন্ধ হয়ে যায়, তো 10-15 মিনিটের জন্য ধরেন বন্ধ হয়ে যায়, তখন এসে উদ্ধার করতে হয় আপনার। তো একদিন সেখানে এরকম উঠেছে, আমি তার সাথে আছি, তো ট্রেন ভর্তি লোকজন, হঠাৎ করে সে এরকম মানে এক ছেলের সাথে কথা বলতে বলতে, মানে অনেক ছেলে মেয়ে আছে, সে কথা বলতে বলতে সে দাবি করলো যে সে একজন, সে টার্কি থেকে আসছে। তো লাকিলি ওই ট্রেনে একটা টার্কিশ মেয়ে ছিল, টার্কিশ মেয়ে বলছে ও আচ্ছা তাই নাকি, আমিও টার্কিশ। মেয়েটা যখন এটা বলছে তখনই ট্রেনটাকে ছাটকায়, আমরা ওখান থেকে নামতে পারতেছি না, মানে আমরা আটকানো, এবং সে তখন টার্কিশ দাবি করছে, এবং মেয়েটা সেই মুহূর্তে বলছে সে টার্কিশ, এবং মেয়েটা তখন টার্কিশ ভাষায় কিছু বলা শুরু করলো। আমি বললাম যে আমি আসলে তোমাকে চিনি না, তুমি এখন কথা বলো। তো সে কিছুক্ষণ টার্কি ভাষা, আমি তারপর কোন আইডিয়া, ও টার্কিশ ভাষা পারতো না, কিচ্ছু পারে না, কিচ্ছু জানে না, আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, কিছু বলে যাবি তাই, হ্যাঁ হ্যাঁ আঙ্কারা, হ্যাঁ আমি বলা শুরু করলো যে এই তো আঙ্কারা, তো আমি এরকম গেছি, হ্যাঁ আমি আমি তিস্তান গুলো আঙ্কারা তুমি গিয়েছি, তোমার আঙ্কারা তুমি কোন জায়গায় আঙ্কারা, এরকম না বলা শুরু করলো। ও আমাকে ঠেলতেছে যে আমার এখানে সবাই আমাকে হাসান নামে জানে, হাসান হাসান তুমি একটু একটু কথা বলো না, আমি এগুলো কিছু বলতে বলতে পারবো না। সে মানে এখন কি বলবে, মানে 15 মিনিট আমার এখানে স্টাক, সে কনভার্সেশন শুরু করেছে সে একজন টার্কিশ হিসেবে। পরে সে বলছে দেখো আমি আসলে বর্ডারে তো মানে আর্শিয়ান ভাষাতেই বেশি কথা বলতাম, পরে তারপরে আমাকে দেখে বলে কি ও আসলে কথা বলতে পারে, ও হচ্ছে গিয়ে দুবাই থেকে আসছে। আমার এখানে আরেকটা কথা বলি, দুবাই এর খুব ই আছে আর কি, মানে কেমন কেন জানি সব আমেরিকানরা ধারণা করে প্রত্যেক দুবাইদের, দুবাইদের হচ্ছে গিয়ে বাসার পিছে বাগানে একটা তেলের কূপ আছে, এই দুবাই নিয়ে কথা হইলি কিছু কমন টপিক আছে। মেয়েটা তখন মানে সবাই বলা শুরু করলো আচ্ছা এই যে আমেরিকা যে তেলের দাম, এই যে গ্যাস প্রাইস এত বেশি, তোমার ওইখানে গ্যাস প্রাইস কেমন, তুমি কি বাসার পিছন থেকে মগ দিয়ে গ্যাস তুলে, মগ দিয়ে তেল তুলে কি গাড়িতে ভরে দিতে থাকি না। তো সে আমাকে কোনো মতে সে আমাকে ধরাই দিছে, আমি তো মানে ভেবা চোখে খেয়ে গেছি। আমি বলছি যে সখন তো ডিনাই করার উপায় নেই, তখন আমি বলা শুরু করলাম যে হ্যাঁ আমি তো দুবাইয়ে, তখন এমন খারাপ অবস্থা, তখন ওখান থেকে আরেকটা দুবাইয়ের ছেলে উঠে আসছে, টার্কি হিসেবে, এবং ওদের অনেক প্রশ্ন, পুরা পুরা প্রশ্ন ওকে ধরে লোকজনের অনেক প্রশ্ন, টার্কি কি দুবাই কি,
কোথায় কি হচ্ছে এবং এই বিশ্বের শেষ পর্যন্ত অর্থনীতিতে কি হইলো? যে আর্থসামাজিক বিশ্বে টার্কি এবং দুবাই কিভাবে ভূমিকা রাখছে এই বিষয়ে, শেষ পর্যন্ত কি হইলো? মানে পুরো শেষ বেড়ে বলছিতে কানে ধরছি আই চরিত্রে নাই তোমার কন্টিনিউয়াসলি এগুলো পুশ করে। মানে ও বন্ধু কি এখনো, সরি তোমাকে থামাই দিচ্ছি না, তোমার বন্ধু কি এখনো নিজেকে তার্কিক হিসেবে পরিচয় দেয় নাকি ও বাদ দিছে? ও নিজেকে এখন ও সম্ভবত দুবাই হিসেবে পরিচয় দেয়, কারণ হচ্ছে কি হিসেবে কি হিসেবে দুবাইয়ের লোকজন কম, মানে হচ্ছে দুবাইয়ের ছেলেরাই হয়, আপনি বলতে পারবেন এদের দেখে ছেলেরা চোখে চশমা সুরমা দিবে অথবা মেয়েরা ধরেন হিজাব পরবে, তো আপনি ই ক্যান টেল যে এখানে একটা দুবাইয়ের লোকজন আছে, তো আপনি বেশি বাড়াবাড়ি করবেন না। হ্যাঁ কিন্তু যদি ই হয় ওর চেহারাটা কি ইউনিভার্সাল নাকি, মানে টার্কি ইরাক ওরা, হ্যাঁ দুবাই হিসেবে চালানো যায়, আরব তো আরব তো এই জন্য ও, হ্যাঁ মানে কি মানে ওর ওর একবার যেমন মনে আছে আমার, ও আমি আরো যেহেতু একসাথেই থাকতাম, মানে আমাদের হ্যাঁ আমাদের আসলে বেশ কিছু মজার ঘটনা আছে।